টি-20 বিশ্বকাপের আগে শেষ অ্যাসাইনমেন্ট টাইগারদের কাছে, তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা। করোনা পরীক্ষা, হোটেলে 3 দিনের কোয়ারেন্টাইন, সবকিছু শেষে আও মিরপুরের সবুজ গালিচায় মাহমুদুল্লাহ বাহিনী। নির্ধারিত সময়ের আগেই শুরু অনুশীলন। কিউইদের বিপক্ষে ঘোষিত স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ড বাই হিসেবে ডেকে নেওয়া হয়েছে দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহীদুল ইসলামকে, শুধু নেই সাকিব আল হাসান। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে হোটেলে কোয়ারেন্টাইনে সাকিব। নির্ধারিত 3 দিন শেষে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন 1 দিন পর। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর আবারও টাইগারদের সঙ্গে যোগ দিয়েছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। পাশাপাশি নেটে লিটন সৌম্য নাইমদের ব্যাটিং পর্যবেক্ষণ করেন দক্ষিণ আফ্রিকান কোচ। 3 ওপেনারের জন্য ধারাবাহিকভাবে রান করার মন্ত্র খোঁজেন নতুন গুরুও। পেস বোলিং কোচ ওটিস গিবসনের পাশাপাশি ছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথো। শ্রীলঙ্কান কোচ মোসাদ্দেক মেহেদি নাসুমদের মনে করিয়ে দেন, অজিদের মতোই কিউই বধেও বড় দায়িত্ব স্পিনারদের কাঁধেই। বোলিং ইউনিট হিসেবে আমরা খুব ভালো করেছি, সত্যি কথা বলতে মুস্তাফিজ তো অসাধারণ ছিল এবং আমার কাছে মনে হয় সাকিব ভাই, শরীফুল সবাই খুবই ভালো সাপোর্ট দিয়েছে, মেহেদি সবাই খুব ভালো বোলিং করেছে আমার কাছে মনে হয়, এবং সত্যি কথা বলতে যে আমরা টিম হিসেবে খেলতে পেরেছি এটাই আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। সোহানের ব্যক্তিগত ক্যারিয়ারের দারুণ এক স্মৃতির সঙ্গে জড়িয়ে নিউজিল্যান্ড দলের নাম এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ওয়ান ডে ও টেস্ট অভিষেক কিউইদের বিপক্ষেই। অভিষেকে তেমন কিছু করতে না পারলেও এবার ঘরের মাটিতে নিজের দায়িত্বটা পালন করতে চান ঠিকঠাক। 50 বা 100 করে যদি টিম হারিয়ে, এটার থেকে আমার কাছে মনে হয় যে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা 5 রান হোক 10 রান হোক যেটাই হচ্ছে টিমের জন্য উপকার হয়। তো আমার কাছে সবসময় এটা ম্যাটার করে যে টিমের প্রয়োজনে যতটুকু করতে পারি যেখান থেকে যেখানে সুযোগ পাই না কেন। অক্টোবরের বিশ্বকাপের আগে দল হিসেবে ছন্দে থাকার গুরুত্ব খুব ভালো করে বোঝেন এই ক্রিকেটার, যা বোঝা দরকার সবারই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।